हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल अफसाना लाइफस्टाइल ब्लॉग থেকে আমি আফসানা। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করব দূরে এবং কাছে যে যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন বা চ্যানেলটি ভিজিট করছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ব্লগটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর গত ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার বাসায় গেস্ট আসবে, সেটার রেগুলার কাজ করে আমি যে গেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেটাই আমি আপনাদের সাথে গত ব্লগে শেয়ার করেছিলাম। আজকের ব্লগটি তার বাকি অংশ শেয়ার করব। তো এই তো সন্ধ্যার আগে ইশফি বাবা অফিস থেকে ফেরার পথে এক হাঁচি আম নিয়ে এসেছিল, নিয়ে এসেছে। তো সেটা অনেক আগে অর্ডার করা হয়েছিল রাজশাহী থেকে ওর এক পরিচিত কারো মাধ্যমে, কিন্তু আমগুলো কাঁচা থাকার কারণে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমগুলো কেমন হয় মানে সাথে সাথে টেস্টটা নেওয়া যাচ্ছিল না, কিন্তু ফ্লেভারটা এত সুন্দর মনে হচ্ছিল, এত সুন্দর ফ্লেভারের আম কীভাবে খারাপ হতে পারে। আর তাছাড়া পরিচিত একজনের মাধ্যমে যেহেতু অর্ডার করা হয়েছে সেহেতু আমার মনে হয় না যে অতটা খারাপ মানে হবে। তো সবাই মিলে আমগুলো দেখছিলাম আর আমগুলো গুছিয়ে রাখার প্রিপারেশন নিচ্ছিলাম, মানে গুছিয়ে রাখতে হবে আমগুলো কারণ ইফতারের সময় চলে এসেছে। ইশফির বাবা আর আম্মা যেহেতু রোজা ইফতার করে নেবে। ইফতার করার পর বিকেলবেলা মাংস গরুর মাংস ভিজিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে। তো সেটা দেখলাম যে যেহেতু অনেকগুলো একসাথে গলছিল না, মানে বরফ বরফ ছাড়ছিল না, সেই জন্য আমি আবার একটু পলিথিন খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি বরফটা খুলে যায়। এদিক দিয়ে কিন্তু সবাই ইফতার টিফতার করে নামাজ পড়তে চলে গেছে। তো নামাজ পড়ার পর আম্মা হয়তো কিছুক্ষণ রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পর কিচেনে চলে আসবে। তো কিচেনে আম্মা এই গরু মাংসটা রান্না করবে, তা আমি সব রেডি করে দিয়েছিলাম। তো আমি কুটির বেশি রেডি করে দিব, যেহেতু সেহেতু ভাবছিলাম যে তাড়াতাড়ি করে দিলে আম্মা তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারবে। তো আজকে কিন্তু এটা পুরোপুরি রান্না হবে না, এটা মোটামুটি অর্ধেকটা রান্না করা হবে, অর্ধেক পর্যন্ত রান্না করে আগামীকাল আস বাকিটা রান্না করা হবে। পুরোপুরি ক্লিন করে আমি এখন একটা বড় হাঁড়িতে চড়িয়ে দিয়েছি, কিন্তু চুলার উপর দিলেও চুলার ফ্লেমটা কিন্তু জ্বালাইনি এখনও। এখন আমি এটাতে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3.5 কেজির উপরে মাংস আছে, তো সেই অনুপাতে আম্মা দিয়ে দিয়েছে। আর এতগুলো মাংস আমি একা রান্না করতে যাচ্ছিলাম না, আর তাছাড়া বাইরের মানুষ খাবে। বাইরের মানুষ বলতে কি, আসলে আমার কাজিনরাই খাবে, কাজিন আসবে, খালা মা আসবে, তো সেইভাবে আর কি। যাই হোক, সবাই মিলে যেহেতু একসাথে খাওয়া হবে আম্মা রান্না করলে সেটা ভালো হবে। আর এই তো আমি ফুড প্রসেসরে পেঁয়াজটা কুচি করে দিয়েছি। এই পেঁয়াজগুলো কুচি করতে কিন্তু অনেকটা সময় লাগতো, কিন্তু এখানে দেখা গেছে যে 10 থেকে 15 সেকেন্ডেই আমার এতগুলো পেঁয়াজ কুচি হয়ে গেছে। আর পুরো রোজাটা আমি এই ফুড প্রসেসর দিয়েই পেঁয়াজ, তারপর আদা কুচি, ধনে পাতা কুচি, মরিচ কুচি সব আমি এটা দিয়েই করেছি। এমনকি ডালটাও আমি ব্ল্যান্ড করেছি এটা দিয়ে, খুব সুন্দর করে ব্ল্যান্ড হয়েছে। এই তো আম্মা দিয়ে দিচ্ছে মশলাগুলো। আমি কোনো কিছুরই ওভাবে রেসিপি শেয়ার করছি না, কীভাবে রান্না করছি, ওই দিন আমার সময়টা কীভাবে কেটেছিল, জাস্ট ওই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলাগুলো সব দিয়ে দেওয়ার পর লবণটা আমি দিচ্ছিলাম। তো লবণটা দিচ্ছিলাম তখন আমার আম্মা বলল যে একসাথে এত লবণ দেওয়ার দরকার নেই, পরে না হয় দেখে আবার দেওয়া যাবে, প্রথমে একটু কমই দিতে বললো। তো যাই হোক, এই জন্যই আসলে পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল, এই জন্যই সব কিছু আমি আম্মা মানে আম্মার কথা মতো মানে আম্মার সাজেশন মতোই করেছি। কারণ এত বেশি ওইভাবে তো সবসময় রান্না করা হয় না, আর সবাই একসাথে যেহেতু খাওয়া হবে মানে সবাই খাবে জিনিসটা, সেহেতু পারফেক্ট হওয়াটাই মানে সবারই চেষ্টা এটা যে পারফেক্ট হবে। তো যাই হোক, আমি ভালো করে মাখিয়ে 10-15 মিনিটের মতো রেস্ট রেখে তারপর এটা চুলাতে দিয়েছিলাম, মানে চুলার ফ্লেমটা দিয়েছিলাম।
তো এটা কিন্তু ফুল রান্না হয়নি, অর্ধেক রান্না করে রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যে পার্সোনাল যে কাজগুলো থাকে তা র্যান্ডমলি শেষ করে নিয়েছি। শেষ করে আমি কিচেনে চলে এসেছি, কারণ সকালের ব্রেকফাস্টটা আগে শেষ করতে যাচ্ছি। তো সবাই মিলে ব্রেকফাস্টটা খেয়ে আবার রান্নার কাজ শুরু করতে হবে, কারণ রান্না এখনও অনেক বাকি আছে। আর খুব তা মানে খুব বেশি লেটও করতে চাচ্ছি না, একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, কারণ ঘর গোছানোর কাজটাও আমাকেই করতে হবে। তো যাই হোক, রান্নার মানে ব্রেকফাস্টটা শেষ করেই টেবিলে দিয়ে দিলাম, মানে ব্রেকফাস্ট তৈরি করে আর কি টেবিলে দিয়ে সবাইকে ডাকছিলাম। এর মধ্যে কিন্তু বাবু, আমার ছোটো ভাই যে বাবু, ওর ফ্যামিলিও আছে। তো সবাই মিলে ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা করে নিয়েছি আর কি। তো ব্রেকফাস্টে আজকে ছিল ভাত, ছিল ভর্তা, ডিম, শাক, গতকালকে যে রান্না করা হয়েছিল শুটকির বুননা সেটা ছিল। তো সবাই মিলে এটাই মানে এগুলাই খেলাম, যেহেতু দুপুরবেলা একটু রিচ ফুড খাওয়া হবে। তো সবাই এরকমই বলছিল যে সকালে আমরা ভর্তা টর্তা খাই। তো আসলে ভর্তা বানানোও কিন্তু অনেক ঝামেলার ব্যাপার, এজন্য অত বেশি ভর্তা করা হয়নি। শুটকির ভুনাটা নেওয়া হয়েছিল ওখান থেকে, দুপুরের জন্য যেটা রান্না করা হয়েছে একটু বেশি করে রান্না করা হচ্ছিল। শুটকির ভুনা, আলু ভর্তা আর একটু ফ্রিজের শাক ছিল, ওইটা আমরা ওইটা করে নিয়েছি, কারণ শাকটা বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য সকালের মেনুতে রেখেছি। যাই হোক, আমি কিন্তু কাজগুলো আবার একটু একটু ভাগও করে দিয়েছিলাম। যেমন বোরহানি বানানোর দায়িত্বটা আমার ছোটো ভাইকে দিয়েছিলাম, তো ওরা দুজন মিলেই বোরহানিটা বানাচ্ছিল। তো আমি একবার মাঝখানে যে একটু ওদের কাজটা দেখে আসছিলাম, ওরা প্রসেসিংটা করছে, তো সেই ফাঁকে আপনাদের জন্য একটু শুটও করে নিয়ে এসেছিলাম। তো দেখেই আমি আবার চলে এসেছি, কারণ এদিকে আমার অনেক কাজ বাকি পড়ে আছে। তো এদিকে এসে রোস্ট বসানো হয়েছে, ম্যাক্সিমাম জিনিসই মানে রান্নাটা আম্মাই করছিল, কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছিলাম আমি আর কি। পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে, আর একটু বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে। এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে, আর দারচিনি, এলাচি, তারপর তেজপাতা, এখন আদা রসুন দিয়ে তারপর এটা ভুনে নিবে, একটু ভালো করে ভুনে নিচ্ছে। তো এরই মধ্যে কিছু বাদামও বেটে ব্ল্যান্ড করে দেওয়া হয়েছে, পোস্ত দানা ছিল, কাজু বাদাম, কাঠবাদাম, তিনটা বাদাম একসাথে, মানে দুটো বাদাম আর পোস্ত দানা একসাথে মিক্সড করে ব্ল্যান্ড করে তারপর এটাতে দিয়ে দেওয়া হয়েছে। আর এই মানে রোস্টটা পুরোটাই আম্মা গরুর দুধ দিয়ে রান্না করবে, কারণ দই আমি দেখলাম যে যতবারই আম্মা রান্না করে গরুর দুধ দিয়ে রান্না করে ওটাতে লেবু দিয়ে, লেবু অ্যাড করে দেয়। তো দই থেকে আমার কাছে এটাই খুব ভালো লাগে খেতে, আম্মা দেখলাম ওইভাবেই রান্না করতে বেশি পছন্দ করে, আমার অনেকে এইভাবেই ভালো লাগে। তো যাই হোক, দুধ দিয়ে তারপর লেবুর রস দিয়ে দিয়েছে, তো সেটা স্কিপ করে গেছে। তো যাই হোক, এখন পুরো মশলাটা ভালো করে কষানোর পর দুধ দিয়ে লেবুর রস দিয়ে একটু জাল করে নিয়েছে। তারপর যখন হয়ে এসেছে, তারপর রোস্টগুলো ভেজে রাখা রোস্টগুলো, আর এই রোস্টগুলো তো আমি অনেক আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করেছি যারা আমার রেগুলার ব্লগ দেখছেন, মানে গত ব্লগে এটা করা হয়েছে। যাই হোক, ওই রোস্টগুলো দিয়ে কিছুক্ষণ হওয়ার পর এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, ঘি দিয়ে দিচ্ছে, মানে নামানোর সময় হয়ে গেছে আর কি, অলমোস্ট হয়ে গেছে রোস্টটা। তো দিয়ে এখন নামিয়ে নিচ্ছে, রোস্ট হয়ে এলে নামিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিয়েছি, কারণ আমি একটু পরে এটা সার্ভিং ডিশে নিয়ে নেব। যে ডিশে আমি সার্ভ করব সেই ডিশে আমি একেবারে মানে রেডি করে রাখবো। আর এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি একটু বেশি করে নিয়েছি বাচ্চাদের জন্য, তো যতটুকু আমি সার্ভ করব তার বাকি যতটুকু থাকবে আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এখন মাছের আইটেমের মধ্যে থাকছে ইলিশ মাছ, ফ্রিজ থেকে একটু আগেই বের করা হয়েছে। আর আমি যেহেতু ঘরটর গোছাচ্ছিলাম সেই সময়টা, এই সময়টাতে আম্মা এই কাজগুলো করে নিচ্ছিল, তো মাছটা কাটছিল, বলছিল যে আমি কেটে দিই, তখন আম্মাই নিয়ে নিল আর কি। তো যাই হোক, আম্মাই রান্না করবে, রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। আম্মা যখন রান্না করছিল এর ফাঁকে কিন্তু আমি যে ঘর গুছাচ্ছিলাম, কারণ একটু দেরি হয়ে যাচ্ছিল, ওরা চলে আসার সময় হয়ে যাবে, ঘরটা যদি অগোছালো থাকে দেখতে ভালো লাগবে না। আর যেহেতু ছোট বাচ্চা আছে অত সুন্দর তো রাখা যায় না আসলে সব সময়। তো যাই হোক, সকালবেলায় তাও একটু গুছিয়েছিলাম, নষ্ট করে ফেলেছে, আমি আবার গুছাচ্ছিলাম, আম্মাই ফাঁকে রান্না করছিল। তো এই তো মাছটাও হয়ে গেছে, ধনে পাতা দিয়ে এখন নামানোর সময় হয়ে গেল।
নেক্সট ব্লগে আমি আমার বাকি কাজগুলো শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো রান্নাও মোটামুটি শেষের দিকে প্রায়, আর বাকি যা কাজ ছিল সেগুলো আমার রান্নাঘর থেকে করে নিচ্ছে। আর এর মধ্যে বাবু বোরহানিটা বানিয়ে নিয়ে এসেছে ফ্রিজে রাখার জন্য, তো যেহেতু ফ্রিজে রাখবো আর যেহেতু যেটাতে রাখা হয়েছে সসপেনটাও অনেক বড়, ওইভাবে ঢাকনা দেওয়া যাচ্ছিল না, তো আমি যেহেতু ফ্রিজে রাখবো ওপেন রাখা যাবে না, তাই একটু র্যাপিং করে দিচ্ছিলাম, র্যাপিং করে তারপর ফ্রিজে রাখবো। আর এই তো খাওয়ার কিছুক্ষণ আগে হয়তো বের করে নেব। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। এই তো আম্মা পোলাও বসিয়ে দিয়েছে, পোলাও অলমোস্ট হয়ে গেছে, আমি যখন অন্যদিকে কাজ করছিলাম তখন আম্মা এই কাজগুলো করেছে। তো যাই হোক, দুজন আমি আর আম্মা দুজন মিলেই করেছি। আমি তো রোস্টটা এখন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে একদম মানে ও গেস্টের সামনে আমি যেভাবে সার্ভ করবো ঠিক সে ওরকম করে রেডি করে রেখে দিচ্ছি, র্যাপিং পেপারে রেখে দেবো, র্যাপিং পেপারে ঢেকে রাখবো কারণ পোকামাকড়ের ব্যাপার থাকতে পারে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।